কারাগারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন স্বজনেরা শুক্রবার বিকেলে সাক্ষাৎ করেন ছোট ভাই স্বামী মিসকান্দার সহ পরিবারের চার সদস্য এদিকে কারাগার এলাকায় রয়েছে কড়া নিরাপত্তা বলয় শৃঙ্খলা বাহিনীর সতর্ক নজরদারির পাশাপাশি বন্ধ রাখা হয়েছে কারাগারের সামনের সড়ক নাজমুল সাইদের রিপোর্ট এতিমখানা দুর্নীতি মামলায় সাজার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জাকে রাখা হয়েছে নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে সেখানে বিশেষ জেলায় একমাত্র বন্দি হিসেবে রয়েছেন তিনি শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে খালেদা জার সাথে কারাগারে সাক্ষাৎ করেন ছোট ভাই শামীম ইস্কেন্দার ও খালেদার বোন সেলেন ইসলামসহ পরিবারের চার সদস্য এদিকে খালেদা জার শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সার্বক্ষণিক একজন চিকিৎসক ও সেবিকায় নিয়োগ করা হয়েছে এছাড়া দেখভাল করার জন্য সাথে রয়েছে ব্যক্তিগত পরিচারিকা জেলকোট অনুযায়ী ভিআইপি বন্দীর সকল সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ অন্যদিকে খালেদাজার অবস্থানকে কেন্দ্র করে পুরাতন কেন্দ্রীয় কারাগার ঘিরে রয়েছে কঠোর নিরাপত্তা বলয় ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে জেলখানার সামনে সড়কটি পরিচয় নিশ্চিত না হয়ে কাউকে জেতে দিচ্ছে না পুলিশ নাজমুল সাইদ বৈশাখী সংবাদ ঢাকা